আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী হবার কাতু আলহামদুলিল্লাহ ওকাফা সালাম সালামন আলা দিহিল্লা জি নাস্তফা আনাবাদ প্রিয়দিনী ভাইসব আপনারা যারা আমার এই বক্তব্যের প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে বিশ্বনন্দিত মোফাস কোরআন আন আল্লামা দিল হরেশন সাইদি সাহেব হাফে দাফলওয়া তার মুক্তি কামনা করেছেন বাংলাদেশের অনেক আলেম তা যেই পরিবেশে মুক্তি কামনা করেছেন যেহেতু এখন মহামারী আকার ধারণ করেছে করোনা এই উপলক্ষে সারা দুনিয়ায় বিভিন্ন বন্দি কয়েদিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে তো মজলুম আলম দিন তিনি অসুস্থ মারাত্মকভাবে আর আশির উপরে বয়স সব দিক বিবেচনায় মানে সরকারের নিকটে আবেদন করেছেন অনেক আলেম কিছু আলেম এটাকে না পছন্দ করেছেন এবং এর মধ্যে একজন প্রবীণ আলেম বারো মিনিট ছিচল্লিশ সেকেন্ডের একটা আক্রমণাত্মক বক্তৃতা দিয়েছেন যে তার প্রত্যেকটি শব্দই আপত্তিজনক তো আমি তার পর্যালোচনা করছিলাম আপনাদের অনুরোধে এর আগের পর্বে তিনটি পয়েন্টের পর্যালোচনা শুনেছেন আমি তার গোটা বক্তব্য থেকে নয়টি পয়েন্ট পেয়েছি আজকে ইনশাল্লাহ তিনটি পয়েন্টের এর পর্যালোচনা করব। আজকেও সেই অনুরোধ কোনো আলেমকে আপনারা গালি গালাস করবেন না আলেমদেরকে সম্মান করবেন পছন্দ হোক না হোক কোনো আলেম ভুল আলেমকে অসম্মান করবেন না আল্লাহ তালা হয়তো আপনাদের এই সবর এবং সম্মানের কারণে আপনাদের আল্লাহ তালা ক্ষমা করে দেবেন প্রিয় ভাই সব এবার আসেন চার নম্বর যে পয়েন্টটি সেটি হলো তিনি দিনী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাব্বিশটি স্লোগান তিনি বাছাই করেছেন এই ছাব্বিশটি নাকি শুধু কোরআন নিয়ে হাদিস নিয়ে না তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যেহেতু সাইদি হাফেলা হাফেজ আহুল্লাহ মহদুদি দোসর আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে অথচ মহদুদি রাহেমা উল্লাহিনী একা সংগঠন এটা প্রতিষ্ঠা করেন নাই এখানে আরো তার সহকারী প্রতিষ্ঠা যখন করেন তার চুয়াল্লিশ জন মোট পঁয়তাল্লিশ জন ছিলেন অনেক আলেম ছিলেন তো যাই হোক এরা হাদিস অস্বীকার করে তিনি এই পয়েন্টে তিনি এটাই বুঝাইতে চাইছেন এরা হাদিস মানে না আপনাদেরকে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তারপরে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে এই কথা যদি কেউ স্লোগান দেয় এর মানে কি এটা যে তারা হাদিস অস্বীকার করেছে হাদিসের ব্যাপারে বিশ্বাস কি আপনাদের হাদিস আয়সার আদি আল্লাহ তালা আনহার নিকট যখন নবী করিম চরিত্র সম্পর্কে জানতে চেয়েছেন আয়সার আদি আল্লাহ তালা আনহা ভাষায় একটা বাক্যে জবাব দিয়েছেন কানা কোরআন নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র ছিল তাহলে কোরআন যদি মানে কেউ তাহলে হাদিস শরীফ কি এসে যায় না রসুল হলো জীবন্ত কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লাম তো জীবন্ত কোরআন আর হাদিস শরীফ হলো কোরআন করিমের ব্যাখ্যা এরপরে আসুন একথা কথা তো খুবই অসত্য তারা শুধু কোরআনের স্লোগান দেয় না বরং কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আলোয় স্লোগান দেয় তারপর আবার আলাদা আলাদা স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আপনি তো সেই স্লোগানগুলি শুনেন নাই এটা কি এলমে খেয়ানত না কারো ইচ্ছাকৃত কাউকে দোষী সাব্যস্ত করার জন্য যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা বলবেন আর যারা তারা যেই পয়েন্টটা বললে তারা নির্দোষ প্রমাণিত হবে সেই পয়েন্টটা বলবেন না এটা কি এলমে খেয়ানত না আল্লাহ তালা আপনার প্রতি আমার সম্মান আমি আপনাকে কখনো হিংসা করি না কারণ আপনিও বলছেন যে আপনি পরকালের নিয়তে ইসলামের মানে আল্লাহ এবং আল্লাহ নবীর মোহাম্বত আপনি এটা বলছেন তো আমরাও তো পরকালের নাজাতের জন্যই বলছি আমাদের নিয়ত তো তারা অন্য কিছু নাই তো আপনার সাথে তো আমারও তো কোনো ব্যক্তিগত শত্রুতা নাই আমি আপনাকে তো আপনার সাথে আমার জীবনে কোথাও তো হয় নাই কিন্তু আপনি এই কথাটা যে বলছেন একটা স্লোগানকে ভিত্তি করে আপনি একজন বিশ্ব নদী মুফাস কোরআনকে আপনি তাকে ফাঁসেক সাবেত দিয়েছেন তাকে গুমরা সাবেদ করেছেন তিনি হাদিস অস্বীকার করেন এরকম অভিযোগ আপনি যে আনলেন আপনার এই কথার এই মানি এটাই দাঁড়ালো আল্লাহ আমাদেরকে বুঝদাম করুক অথচ যারা দিন কায়েমের কাজ করে সংগঠনে লক্ষ লক্ষ লোক তারা হাদিস শিক্ষা হাদিসে তাদের সিলেবাসের মধ্যে তারপরে সিলেবাস হিসাবে আছে তারা যে রিপোর্ট করে বাংলাদেশে এখন যারা যতগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে আমি অনেকগুলা রাজনৈতিক দলের যেই মানে তাদের দাওয়াতি কার্যক্রম দেখেছি সবগুলো কিন্তু এটাকে ফলো করেছে বেশিরভাগই বেশিরভাগ কার্যক্রমে দেখেছি আমি তো তারা হাদিস মানে না তারা প্রতিদিন হাদিস অধ্যয়ন করে বিষয়ভিত্তিক হাদিস মুখস্থ করে তারপরে যে হাদিসটা যে সাহাবি বয়ান যে রাহি বয়ান করেছেন সেই রাহির জীবনীটা পড়ে এবং হাদিস থেকে কি শিক্ষা সেটা তারা তারপরে বের করে এবং সেটা নিয়ে আলোচনা হয় এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করুক এই অসত্য অভিযোগ আহ জানি না আল্লাহ তালা দরবারে দিন কি জবাব আমরা দেব আপনি এই অভিযোগের ব্যাপারে কি জবাব দেবেন এরপরে পাঁচ নম্বর ওনার পয়েন্ট যেটা আমি বক্তৃতার মধ্যে পেয়েছি উনি বলেছেন রাসাইল মাসাইল তথাকথিত তফসির বলেছেন তাফিমুল কোরআনকে মানে উনি তাফিমুল কোরআন যে একটা তফসির এটা উনি মানতে চান অথচ বিশ্বের বহু ভাষায় তাফিমুল কোরআন অনুবাদ হয়েছে এবং কোটি কোটি মুসলিম তাফিমুল কোরআন পড়েন উনি বলছেন তথাকথিত তফসিরুল তাফিমুল কোরআন তারপরে কোরআন কি চার বুনিয়াদ ইস্তেলাহে তারপরে দস্তুরে জামাত ইসলাম এগুলো উনি পড়েছেন তো পড়ার পরে এই প্রবীণ বৃদ্ধ এ আলেম বলছেন যে তিনি ওখানে পেয়েছেন নবী সাহাবি কোরআন হাদিস ফেখা তাসাউব তবলিক পীর খানকা সবাই বিরুদ্ধে নাকি মৌলানা মজুদুর রাহেমা এইসব বইতে লেখা আছে জালে এই সব বইগুলোর কিছু কিছু পয়েন্টে কোন কোন ওলামা ইকরাম আপত্তি দিয়েছেন সেই সেই পয়েন্টগুলি এবং ওলামা ইকরামের আপত্তিগুলি এবং মূল বইগুলি তো আমরা অনেকেই মিলে দেখেছি আসলে আপনারা যেভাবে ব্যাখ্যা করেন এই ব্যাখ্যা তো টিকে না ওখানে আর এরকম এটা আকল বিবেকও ধরে না যে একজন লেখক এটা কি এটা কি কারণে করবেন অত আপনারা তার নিয়তের উপর হামলা করেছেন এবং তার কথাগুলি মহতারাম আসলে সবাই তো আল্লাহ আমাদের সবারই ভাবা উচিত এই বইগুলিতে কোথাও ঢালাও ভাবে এভাবে নবী বিরীতি কোথাও কোনো কথা এগুলি নেই সবগুলোতে ইসলামের বিভিন্ন লাইনের লেখা তিনি লিখেছেন অর্থনীতির উপরে লিখেছেন তিনি কোনো আলাদা মাজাব তৈরি করেন নাই তিনি কোনো আলাদা ফেকা তৈরি করেন নাই কাউকে কোন নির্ধারিত নাই তিনি সকল মাজহাব সকল মতের লোকদেরকে নিয়ে একটা দিন দিনের কাজ করেছেন এবং যেহেতু তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন অর্থাৎ মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হবে এবং সেই ভূখণ্ডের সংবিধান হবে কোরআনুল করিম এবং আদি শরীফ এই জন্য একটি দেশ পরিচালনার জন্য একটি জনগোষ্ঠী পরিচালনা করার জন্য যত ধরনের ইসলামিক খেদমত দরকার সকল লাইনে তিনি কিন্তু বই রচনা করে গেছেন আল্লাহ তালা তার লিখনের ভুল ত্রুটিগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিন এরপরে ছয় নম্বর পয়েন্ট যেটা পেয়েছি তিনি বলেছেন এত বড় সংগঠন ইসলামের নামে এখানে কোন সাইকুল আদিস নেই হা আদিস এখানে নাই মোতারাম সাইকুল আদিস কি সাইকুল আদিস হল হাদিসের যারা দর্শ দেন যারা হাদিস পড়ান তারপরে যেমন মাওলানা মুন্সি মৌলভী তারপরে শায়েখ ডক্টর এগুলি সম্মানসূচক শব্দ যারা হাদিস পড়ান যারা কমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে নয় শুধু পুরো উপমহাদেশ অনেক বড় বড় আলেন সাপ্লাই দিয়েছে এবং যে সংগঠনের বিরুদ্ধে আপনি অসত্য অভিযোগগুলি আনলেন সেই সংগঠনের সিলেবাসে কিন্তু অভিযোগ আছে এবং তা মার্ভেল কোরআন আছে তারা শুধু মালানা আহি রাহিমাহুল্লা বই পড়ে না অগণিত লেখকের বই পড়ে তো তাহলে সেখানে অনেক সাইখুল হাদিস আছে সাইখুল হাদিস বলতে কি হাদিসের দর্শ দেয় মাদ্রাসা থেকে দাওরা হাদিস করে আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল করে ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে কামিল মাদ্রাসার মহাদ্দেশ কামিল মাদ্রাসার ফকি এরকম অগণিত আছে এরপরে শুধু সাইকুল হাদিস কি কেবল আপনি যে মাদ্রাসা বলছেন সেখানে তৈরি হয় সাইকুল হাদিস বিশ্বের আর কোথাও তৈরি হয় না মক্কা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি সেখানে কি করন হাদিসের সহি আলিম নাই মরক্কো ইউনিভার্সিটি থেকে করন হাদিসের সহি নাই তারপরে আপনার এই যে মরুতানিয়া তারপরে রাশিয়ার বড় বড় প্রদেশগুলি সেগুলিতেও তো বিশ্ববিদ্যালয় রয়েছে এই যে দুনিয়ার বহু নাম করা সাধারণ বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামিক লাইনের সাবজেক্ট রয়েছে তারা কোরআনের উপর হাদিসের উপর পিএইচডি উচ্চতর গবেষণা করতেছে আসলে কি শুধু সাইকোলদিস্ট দিয়ে কি একটি দিনই সংগঠন চলে আলহামদুলিল্লাহ সাইকোলাদিসের দরকার সেটা হাদিসের দর্সের জন্য দরকার কিন্তু দিন কায়েমের জন্য যদি একটি সংগঠন কাজ করে সেখানে যেমন লাগে তেমনি হাদিস লাগে তেমনি অর্থনীতিবিদ লাগে তেমনি সেখানে আপনার বিচারক লাগে তেমনি সেখানে ইসলামের আলোকে পুলিশ পরিচালনা করার জন্য লোক লাগে এক কথায় একটি জনগোষ্ঠী পরিচালনা করার জন্য যত যোগ্য এবং দক্ষ লোক দরকার ওই সংগঠনের ভিতরে সেই সব লাইনের বই এই আপনার থাকে এবং সব লাইনের লোক থাকা লাগে শুধু সাইকল দিয়ে একটা হাদিসের দর্শে ক্লাস চলবে কিন্তু শুধু সাইকোলা একটি পরিপূর্ণ দিনী সংগঠন কেবলমাত্র এক লাইনের লোক দিয়ে চলতে পারে না এটা কোনো যুক্তি হতে পারে না যে এখানে নাই তারপরও ওলামা সম্মেলনগুলিতে গিয়ে দেখেন যেখানে হাজার 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 দিন কামেল পাশ রয়েছে কিন্তু বড় বড় আলেম আমি যাদের নাম বলতে পারি এখন আমি বলার কোনো প্রয়োজন মনে করি না তারা কিন্তু এত বেশি মানে লাফালাফি এত বেশি কথা বলে না ওই যে ভরা কলস ওই যে লড়ে কম তারা হাদিসের ক্লাসে যান হাদিসের দর্শ দেন পত্রিকায় লিখেন মিডিয়ায় কথা বলেন তারপরে অনেক ছাত্র তৈরি করেন বক্তা তৈরি করেন এ ধরনের বহু মহাদিস আসে না অতএব এই সত্য নয় এই অভিযোগ দিয়ে এখানে কোন সাইকুল হাদিস নাই সাইকুল হাদিস হাদিসের ওস্তাদ হাদিসের মুরব্বী অনেক রয়েছে এই যে মালানা এ কেম ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিসের আলোকে মানব জীবন লিখলেন মালানা ইউসুফ ইসলাহী কত কিতাব বড় বড় হাদিস থেকে ছোট ছোট হাদিস গুলো এক জায়গায় করে বিষয় ভিত্তিক জায়গায় করে দিয়েছে ওরা কি সেগুলো হাদিস না আল্লাহ আমাদের হেফাজত করুক তারপরে যুক্তি দিয়েছেন যে সারমোনায় কুতুব বলেছেন যে এটা এটা ইসলামিক দলে না আচ্ছা একজন কুতুব যদি কাউকে ইসলামিক দল বলে তাহলে সেটা ইসলামিক দল হবে অথবা একজন কুতুব কাউকে ইসলামিক দল না বললে সেটা ইসলামিক দল হবে না এটা কি কোরআন হাদিসের কথা কোরআন হাদিস অনুযায়ী যদি কুতুব কথা বলে তাহলে কুতুবের কথা ঠিক আছে আর কোরআন হাদিস অনুযায়ী যদি কুতুব কথা না বলে তাহলে কুতুবের কথা ঠিক নেই

যদি কোরআন হাদিস অনুযায়ী সর্বনিম্ন আমলটা সে করে যায় যায় খেয়ে সত্য কথা বলে যায় মা বাবার এবং আল্লাহ করাইতে পারে পানি সে না সে যেতে পারবে না কেউ সাইখল আদেশ হলেই সে জানাতে যাবে আর সে সাইফল আদেশ না হলেই সে না হক হয়ে যাবে এটা কোনো যুক্তি হলো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক সবাইকে ক্ষমা করুক এই মোহতারামের প্রতি আমার কোনো অভিযোগ নেই আর আমার কথাগুলি অবশ্যই যে কোনো একজন মুমিনের কর্তব্য কোন অসত্য কিছু দেখলে সেটার সত্য কথা বলা। ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমিও আমার ইমানের অনুভূতি থেকে কোন দলীয় দৃষ্টিভঙ্গী থেকে না এই সত্য কথাগুলি বলার চেষ্টা করেছি। জা হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো भूपথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চায় না। রাতে